হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে আমাদের বরিশালের দ্বিতীয় দিন। আমরা সকালবেলা রেডি হয়ে বের হয়ে গিয়েছি, এখন বাজে প্রায় 10টার উপর। আমরা এখন যাচ্ছি কীর্তন খোলা নদীর উপরে যে দপদপিয়া ব্রিজটি, সেখানে বরিশাল ইউনিভার্সিটির একদম গেটের কাছে। এখানে আমাদের টার্জান পার্ক করে রাখা, টার্জান ক্যামেরা নিয়ে যাচ্ছি। বরিশাল সার্কিট হাউসে উঠেছি আমরা, আপনারা আগে ভিডিওতে দেখেছেন। সার্কিট হাউসের এরিয়াটা অনেক বড়। ভিউয়ার্স, আমরা এখন আছি দপদপিয়া ব্রিজের উপর। এটা হচ্ছে বরিশালের বিখ্যাত কীর্তন খোলা নদী। এই কীর্তন খোলা নদী এখানে অনেক সুন্দর, অনেক বড়। সামনে একটু সংকীর্ণ হয়ে গিয়েছে, অল্প অল্প দেখতে পাচ্ছেন দূরে। এই পাশে হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি, আর ওই পাশে হচ্ছে মেরিন একাডেমি। দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় এরিয়া, 500 একর জমির উপরে এই এরিয়া। এখানে এটি আলাদা আলাদা বিল্ডিংয়ে আলাদা আলাদা ঔষধগুলো তৈরি হয় এক একটাতে। নতুন আরও আন্ডার কনস্ট্রাকশনে অনেক বিল্ডিং আছে যেগুলোতে খুব দ্রুত ক্যান্সারের ঔষধ তৈরি হবে। তো আমরা ওই কোম্পানির ভিতরে আসলে ক্যামেরা অ্যালাউড না, একদম প্রোডাকশন প্রসেস যেটা সেটা তো দেখানো যাবে না, বাইরের ভিউটা শুধু দেখাচ্ছি। আর ওটা আমরা দেখে এসেছি, ওখানে অনেক বেশি হাই সিকিউরিটি দিয়ে যেতে হয়, কারণ ছোট একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন দূরে লাল, ওটার ভিতরে হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো এনে ওটার ভিতরে ডেস্ট্রয় করা হয়। তার পাশে হচ্ছে হেলিপ্যাড, ওর পাশে এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে দেখতে আরও সুন্দর লাগবে। আর কীর্তন খোলা নদীটি দেখতে পাচ্ছেন একদম এই পাশ দিয়ে গিয়ে ওই পাশ পর্যন্ত চলে এসেছে নদীর। এখানে একটা বাঁক আছে, আর এই ঔষধ কোম্পানিটি একদম বাকি। আমরা এখানে একটা ওয়াচ টাওয়ারের মতো আছে, পানির ট্যাঙ্কি আসলে, সেটার উপরে উঠেছি। ওয়াও, এখানে এখন লিফট, এটা পানির ট্যাঙ্ক। যাবো ওই পাশে, তোমার সাহস থাকলে যাও, আমার সাহস নেই। অনেক বড় তো পানি। আমরা আছি এখন 12 তলার উপরে। না ম্যাডাম, পানি আছে ভিতরে। আর ওই যে ব্রিজ যেটার উপর দিয়ে আমরা সকালে গিয়েছিলাম, এপাশে একটা সিমেন্ট কোম্পানি। হোয়াট আ সিনারি, অসম্ভব সুন্দর সুন্দর সিনারি, অস্থির। ম্যাডাম এখানে এই যে আছে জায়গা, অস্থির আমার চোখে, আমি খালি চোখে দেখছি, এটা অনেক সুন্দর। এখানে এটা কুকুরের খামার,
ভিউয়ার্স, আমরা গতকাল গিয়েছিলাম সাপের খামারে, আজকে আমরা এসেছি কুকুরের ফার্ম। ভয় লাগছে, দেখো না এটা কত বড়। এটা হচ্ছে একটা গরুর খামার, অস্ট্রেলিয়ান গরুর খামার। দেখতে পাচ্ছেন অনেক গরু আছে, আমি ভিতরে যেতে পারছি না, এগুলো অনেক বড় সাইজের। প্রচুর কবুতর এখানে, সুন্দর সুন্দর কবুতর। কি নাই এই ফার্মে, সব আছে। একটা ঔষধ কোম্পানির ওই পাশে প্রোডাকশন ফ্যাক্টরি, এই পাশে পুরো ফার্ম, কুকুর, গরু, কবুতর, ছাগল সবই আছে এখানে, মুরগিও পালন করা হয়। আমরা আজকে দুপুরে এখানে লাঞ্চ করেছি, এখানকার মুরগি রান্না করেছে, এখানকার গাছের লাউ, সব কিছু এখানকার। বেশ ভালো লেগেছে, সব অর্গানিক, এত সুন্দর। আজকে দিনটা বেশ ভালো গিয়েছে, তবে আমাদের আরও কিছুক্ষণ থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে আছে কয়েকজন, সেজন্য আমাদেরকে এখন যেতে হচ্ছে। সেটা দেখা হয়েছে, বরিশালের স্টার বিখ্যাত বাইকিং কমিউনিটির লিডার। ভিউয়ার্স, বর্তমানে আমরা আছি কীর্তন খোলা নদীর পাড়ে। এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বরিশাল এবং ঝালকাঠি জেলার একটি নদী। প্রচলিত আছে নদীর পাশ ঘেঁষেই কীর্তনের উৎসব হতো, সেই থেকেই নদীর নাম হয়েছে কীর্তন খোলা নদী। কীর্তন খোলা মূলত আড়িয়াল খাঁ নদের একটি শাখা, আর আড়িয়াল খাঁর উৎপত্তি হয়েছে পদ্মা থেকে। কীর্তন খোলা নদীর তীরে বরিশাল নৌবন্দরটি অবস্থিত, আর এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নৌবন্দর। ভিউয়ার্স, এখন আমরা অবস্থান করছি 30 গুডাউন বদ্ধভূমিতে। এটি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিপরীত এবং কীর্তন খোলা নদীর পাড়ে অবস্থিত। বরিশাল শহর থেকে সর্বোচ্চ 60 টাকা রিক্সা ভাড়া খরচ করে এখানে আসতে পারবেন, এছাড়া অটোযোগেও আসতে পারবেন। মুক্তিযুদ্ধের সময় এখানে ছিল 30টি গোডাউন, যেখানে অস্ত্র খালাস হতো, পাশাপাশি ছিল তখনকার পাকিস্তানি পাঞ্জাবিদের টর্চার সেল ক্যাম্প। সুবিশাল কীর্তন খোলা নদীর শীতল বাতাস গায়ে মেখে অনেকেই হেঁটে চলেন পার্কটির এ প্রান্ত থেকে আরেক প্রান্তে। আসলেই সময় কাটানোর জন্য বরিশালের 30 গোডাউন বদ্ধভূমি খুবই সুন্দর একটি জায়গা।
পুরনো বা এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে টর্চার সেল, এখানে টর্চার করা হতো আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় নারী পুরুষ সকলকে এখানে ধরে এনে যখন যাকে ইচ্ছে হতো তাকেই তুলে নিয়ে এসে এখানে টর্চার করা হতো। তো আমরা যেহেতু আছি 30 গোডাউন বরিশাল, মূলত আমরা এটাই এখানে দেখতে এসেছি। এটা কি, এটা এটাও আচ্ছা, এটা হচ্ছে আরেকটা টর্চার সেল। ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বা যে আওয়াজটা শুনতে পারছেন, এটা হচ্ছে তখনকার সময়ে টর্চার করার পর বা টর্চার করার সময় যে আওয়াজগুলো হতো, নির্যাতিতারা বা নির্যাতিতদের আওয়াজ, আর হচ্ছে যারা তাদেরকে টর্চার করতো তাদের আওয়াজ। এখানে প্রতি জায়গায় জায়গায় স্পিকার দিয়ে দেওয়া আছে, এখানে কোনো টিকিট করতে হয় না, আপনারা ভিউয়ার যারা আসবেন সরাসরি ঢুকে পড়তে পারবেন। আপনি কিছু বলেন, আপনাদের জেলায় কালকে আমরা আমাদের আমাদের কলেজের বাসায় গেছিলাম, ম্যাডামের গিয়ে আর ছাত্র ছিল না, ওইখান থেকে 12:30 তারাও আসতে সাজ হয়েছে, ততক্ষণ গল্প করে 12:30 বেজে গেছে রাতে। আজকের কাহিনি তো শুনলেন, গান চলেন। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন, এরপর আমরা কই যাবো? আর এখন আমরা লাখুটিয়ার উদ্দেশ্যে, লাখুটিয়া মসজিদ আমাদের ওইটার উদ্দেশ্যে। হ্যালো ভিউয়ার্স, আমরা অনেক দূর রাইড করে এসেছি এখানে গুঠিয়া উজিরপুর উপজেলায়, বরিশাল জেলার। এটা গুঠিয়া মসজিদ, কিন্তু দুঃখের ব্যাপার আমরা এসে দেখি সব বন্ধ, লাইটিং নাই কোনো, দিনের বেলা অসম্ভব সুন্দর। এই পাশে একটা এই যে ভিতরে খুবই সুন্দর, আচ্ছা কি আর করা, এটা বাকি থাকলো, এটা আমরা আবার আসব ইনশাল্লাহ, আবার এসে এখানে আমরা নামাজ আদায় করব এবং এটা দিনের আলোতে আমরা দেখব। এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর লাইট দেওয়া মসজিদ, এখানে সব বাহিনী দাঁড়িয়ে আছে, আফসোস করা ছাড়া কিছুই নাই করার। ধন্যবাদ আপনাদেরকে। সো এইবারের মতো বরিশালের শর্ট ট্যুর শেষ করে ইলামোমো বরিশাল থেকে বিদায় নিচ্ছি, নেক্সটে আবার দেখা হবে আরো বেশি সময় নিয়ে। টারজানকে নিয়ে লঞ্চে করে আবার ফেরত যাচ্ছি ঢাকায়, আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।